ঢাকা শহরে বৃষ্টি মানেই যেন হচ্ছে এক চরম দুর্ভোগের নাম। খানিকক্ষণ বৃষ্টি হলেই শহরের পথঘাটগুলোতে দেখা যায় হাঁটু জল, কোথাও কোমর পরিমাণ জল। অর্থাৎ বৃষ্টি যেখানে মানুষের মনে প্রশান্তির জন্ম দেয়, সেখানে ঢাকাবাসীর জন্য বৃষ্টি হয়ে আসে দুর্ভোগ আকারে। মানুষের মনে তখন হচ্ছে শুধু কি উপায় এ পানিগুলো তারা পার করবে সেটাই দেখা দেয়। সব মিলিয়ে ঢাকার অলিগলিতে, বিশেষ করে আমরা যদি হচ্ছে পুরান ঢাকার দিকে তাকাই, তারপরে হচ্ছে ঢাকার যদি মিরপুরের অঞ্চলের দিকে তাকাই, আমরা হচ্ছে এই জিনিসগুলো বেশি দেখতে পাই। এছাড়া দক্ষিণখানের দিকেও এমন হয় যে একটু বৃষ্টি হয়েছে, তার পরবর্তীতে হচ্ছে ঢাকার একদম এই অলিগলিগুলো হচ্ছে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ভিডিওতে দেখতেছেন, এটা হচ্ছে পুরান ঢাকার এই দিকের একই অবস্থা। মানে খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা থেকে 40 মিনিট যদি বৃষ্টি হয়, তাহলে হচ্ছে এই যে রাস্তাঘাটের অবস্থাটা এমন হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব অবশ্যই নেওয়া উচিত।